চলে আসছি আমরা আগের ক্লাসে আমরা কলাম সম্বন্ধে ডিটেইলস আলোচনা করেছিলাম আমরা 8টা ইউনিট পর্যন্ত আলোচনা করেছি আজকে আমরা নেক্সট ইউনিট নিয়ে আলোচনা করব বাকলিং অর ক্রিপলিং লোড আমরা বলেছিলাম যে কোন একটা কলামের উপর যখন আমরা লোড অ্যাপ্লাই করব ইটস টেন্ডেন্সি টু বাকলিং অর্থাৎ বাকলিং হতে চাই তাহলে আমরা যে কোনো ফোর্সের জন্য যে এটা বাকল হয়ে যাবে তা তো নয় ফোর্স যখন ধীরে ধীরে বাড়াতে থাকো বাড়াতে থাকো বাড়াতে বাড়াতে কোনো একটা সময় এটা বাকল হতে চাইবে বা শুরু করবে সে স্টার্টিং পয়েন্টে অর্থাৎ যে মিনিমাম লিমিটেড ফোর্সের জন্য এটা জাস্ট কলামটা জাস্ট বাকল হওয়া শুরু করবে সেই ফোর্সটাকে আমরা বলছি বাকলিং অর ক্রিপলিং লোড পিসিআর দ্বারা ডিনোট করব বা ক্রিটিক্যাল লোড বলি একে আমরা তাহলে পিসিআর ইজ ইকুয়াল টু দা লিমিটেড লোড ইন হুইচ কলাম ইজ স্টার্টেড টু বাকল বা বাকল এই পিসিআর কত হবে সেটা বের করার জন্য আমাদের বিভিন্ন ধরনের থিওরি আছে ফার্স্ট থিওরি আছে আমরা ইউলার্স থিওরি তো ইউলার্স থিওরি কি বলছে ইউলার্স থিওরিতে যাওয়ার আগে ইউলার্স থিওরির কিছু অ্যাজাম্পশনের কথা যাব আমি জাস্ট মনে রাখার জন্য মেন কথাগুলো উল্লেখ করেছি এটা ডেসক্রিপশন করে লিখতে হবে অ্যাজাম্পশনস পাঁচটা অ্যাজাম্পশনস আছে নাম্বার 1 দ্য কলাম ম্যাটেরিয়াল আর হোমোজিনিয়াস এন্ড আইসোট্রপিক হোমোজিনিয়াস মিন্স দুটো কথা আছে এখানে এক হোমোজিনিয়াস আর একটা হেটারোজিনিয়াস হোমোজিনিয়াস মিন্স দ্য কলাম হোল কলাম আর মেড বাই সেম ম্যাটেরিয়াল অর এ সিঙ্গেল ম্যাটেরিয়াল তার মানে আমরা যদি কংক্রিট কলামের কথা ভাবি আমরা কিন্তু এখানে কংক্রিট কলাম নিচ্ছি না ইনফ্যাক্ট এটা বলে খেয়াল রাখো যে আমাদের স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালসে কংক্রিট কলামের কোনো জায়গা নেই যা আলোচনা আছে সবই কিন্তু সিঙ্গেল ম্যাটেরিয়ালস কলাম দ্যাট মিন্স স্টিল কলাম অর উড কলাম যাই হোক না কেন যে কোনো ম্যাটেরিয়াল দিয়ে হতে পারে কিন্তু সিঙ্গেল ম্যাটেরিয়াল দিয়ে হতে হবে এন্ড আইসোট্রপিক মিন্স তার প্রত্যেকটা ডাইরেকশনে বা প্রত্যেকটা সেকশনে থিওরিগুলো সেম এরপর চলে আসছি ওবেস হুকস ল মানে দ্য কলাম ম্যাটেরিয়ালস আর পারফেক্টলি ইলাস্টিক উইদিন ইলাস্টিক লিমিট তিন নম্বর দ্য কলাম ইজ লং কলাম দ্যাট মিন্স দ্য ফেলিওর অকার্স অনলি ডিউ টু বাকলিং আমরা জানি লং কলাম কেবলমাত্র বাকলিং এর জন্য ফেলিওর হয় তাহলে আমরা এখানে ধরে নিচ্ছি সব কলামই হচ্ছে লং কলাম দ্য কলাম আর স্ট্রেট অ্যান্ড অ্যাক্সিয়ালি লোডেড স্ট্রেট শর্টেনিং অফ নেগলেক্টেড তার মানে যখন আমরা একটা কলামের উপর কম্প্রেসিভ ফোর্স অ্যাপ্লাই করব ইটস টেন্ডেন্সি ইজ টু শর্টেন দ্য কলাম কিছুটা শর্টেন হবে কিন্তু আমরা সেই শর্টেনিংটাকে নেগলেক্ট করব ক্লিয়ার সবার এরপর আসছি আমরা মেন ইউলার্স থিওরিতে ইউলার্স থিওরি কি বলছে দেখি ইউলার্স থিওরি বলছে পিসিআর ইজ ইকুয়াল টু পাই স্কয়ার ই আই ডিভাইডেড বাই এল ইফেক্টিভ স্কয়ার খেয়াল রাখবে এল ইফেক্টিভ ইফেক্টিভ লেন্থ ক্লিয়ার হোয়াট ইজ ই ইজ ইকুয়াল টু মডিউলাস অফ ইলাস্টিসিটি অর ইয়ং মডুলাস আই ইজ ইকুয়াল টু মুভমেন্ট অফ ইনার্সিয়া অবভিয়াসলি মিনিমাম এল ইফেক্টিভ ইজ ইকুয়াল টু ইফেক্টিভ লেন্থ আমরা আগে ইফেক্টিভ লেন্থ নিয়ে আলোচনা করেছি যেটা সাপোর্ট কন্ডিশনের উপর ডিপেন্ড করে তাহলে এই ফর্মুলা থেকে আমরা পিসিআর পেয়ে যাব এবার যদি আমাদের এন্ড কন্ডিশন দেওয়া থাকে
both eight are hinged. Both eight are hinged. চারটা কন্ডিশন আছে আমরা জানি. Both eight are fixed. One end fixed. Other hinged. One end fixed. Other three. চারটা কন্ডিশন. এই চারটা কন্ডিশন তাহলে এক্ষেত্রে PCR সমান কি হবে? Pi square EI divided by L square. কারণ আমরা জানি both end hinged হলে L effective is equal to L. আবার both end fixed হলে L effective is equal to L by 2. তাহলে তখন PCR কি হয়ে যাবে? L by 2 যদি বসিয়ে দিই L square by 4. তাহলে 4 pi square EI divided by L square in the form of L, in the form of LE. Other means one end fixed and other end means যেটা পেয়েছিলাম আমরা L effective is equal to L by root 2 বসিয়ে দিলে কি হবে 2 L square L square by 2 2 টা উপরে চলে যাবে তখন PCR is equal to 2 pi square EI divided by L square তারপর এটা ছিল কি L effective is equal to 2 L তাহলে PCR is equal to pi square EI divided by 4 L square আশা করি সবাই বুঝতে পেরেছো এটা এরপর চলে আসছি এই ইউলার থিওরির কিছু লিমিটেশন আছে কি লিমিটেশন আমরা দেখো ক্রিপলিং লোড নিয়ে পড়েছিলাম যে ক্রিপলিং লোড ইজ দা লিমিটেড লোড এট হুইচ এ কলাম জাস্ট স্টার্টেড ইজ বাকলিং যা বাকলিংটা স্টার্ট করছে তাহলে দ্যাট ইজ অবভিয়াসলি লেস দ্যান দা ক্রাশিং লোড বুঝতে পারলে ক্রাশিং লোড মানে কি যে লোডের জন্য এটা ক্রাশ হয়ে যাবে তাহলে ক্রিটিক্যাল লোড বা বাকলিং লোডটা সর্বদাই ক্রাশিং লোডের থেকে কম হবে সো আমরা এখান থেকে লিখতে পারি যদি ধরে নিই PCR is equal to crippling load and PC is equal to crushing load. তাহলে কি হবে? PCR এর থেকে PC বড় হবে বা সমান হবে? ছোট হতে পারে, বড় হতে পারে বলেছি। Clear? তাহলে এখন PCR সমান কি ক্রিপলিং লোডের ফর্মুলা বললাম আমরা পাই স্কয়ার EI ডিভাইডেড বাই L ইফেক্টিভ স্কয়ার দ্যাট ইজ ইকুয়াল টু FC ইনটু A ক্রাশিং স্ট্রেস ইনটু এরিয়া আমরা জানি লোড ইজ ইকুয়াল টু স্ট্রেস ইনটু এরিয়া তাহলে এইখানে I জায়গায় যদি আমরা বসাই পাই স্কয়ার EI divided by আচ্ছা i জায়গায় বসাচ্ছি আমরা ak স্কয়ার আমরা আগে আলোচনা করেছিলাম i = ak স্কয়ার divided by l effective স্কয়ার that is less than fca দুদিকে আমরা a a তুলে দিচ্ছি তাহলে কি পাবো দেখো pi স্কয়ার e divided by k স্কয়ারটাকে যদি নিচে নিয়ে নিই L effective by K এর হোল স্কয়ার হুইচ ইজ লেস দ্যান ইকুয়াল টু FC এখন আমরা যদি মাইল স্টিল নিই মাইল স্টিলের ক্ষেত্রে E এর ধর কত 2.1 ইনটু 10 টু দি পাওয়ার 6 কেজি পার সেন্টি স্কয়ার E ইজ ইকুয়াল টু 2.1 ইনটু 10 to the power 6 kg per cm square and FC is equal to 300 kg per cm square. যদি বসিয়ে দিই আমরা তাহলে pi square into 2.1 into 10 to the power 6 divided by L effective by K whole square less than equal to 300
ব্যস্ত করছি এল ইফেক্টিভ বাই কে এর হোল স্কয়ার বাই পাই স্কয়ার ইনটু 2.1 ইনটু 10 টু দি পাওয়ার 6 অবভিয়াসলি ইনইকুয়ালিটি সাইন চেঞ্জ হয়ে যাবে যেহেতু আমরা ব্যস্ত করেছি 1/3 দ্যাট ইমপ্লাইজ এল ইফেক্টিভ বাই কে এর হোল স্কয়ার গ্রেটার দেন ইকুয়ালস টু পাই স্কয়ার ইনটু 2.1 ইনটু 10 টু দি পাওয়ার 6/3 দ্যাট ইজ এল ইফেক্টিভ বাই কে এটার ভ্যালু আছে 79.25 যেটাকে আমরা ধরে নিচ্ছি 80 এই এল ইফেক্টিভ বাই কে এটা মানে কি স্ল্যান্ডারনেস রেশিও অফ দা কলাম তাহলে কোন কলামের স্ল্যান্ডারনেস রেশিও যদি 80 থেকে বেশি হয় কেবলমাত্র তখনই আমরা ইউলার থিওরি অ্যাপ্লাই করতে পারব আদারওয়াইজ নট পরে এসবার তাহলে একটা লিমিটেশন আছে এই লিমিটেশনটাকে কাটানোর জন্য পরবর্তীকালে আরেকজন সায়েন্টিস্ট র্যানকাইন তিনি কি করলেন না আমাদের জন্য আরেকটা ফর্মুলা প্রোভাইড করলেন অ্যাকর্ডিং টু হিজ এক্সপেরিমেন্ট তার এক্সপেরিমেন্ট থেকে একটা ফর্মুলা তিনি ক্রিয়েট করলেন যেটা কি তাহলে আসি আমরা র্যানকাইন ফর্মুলা সেখানে আমরা ধরে নিচ্ছি পি আর ইজ ইকুয়াল টু ক্রিপলিং লোড বাই র্যানকাইন ফর্মুলা আবার ইউলার স্যাটারের ক্রিপলিং লোডের ফর্মুলা দিয়ে গেছেন তাহলে আমরা পি ইজ ইকুয়াল টু ধরে নিচ্ছি ক্রিপলিং লোড বাই ইউলার ফর্মুলা দ্যাট ইজ ইকুয়াল টু পাই স্কয়ার ই আই ডিভাইডেড বাই এল ইফেক্টিভ স্কয়ার আবার পিসি ইজ ইকুয়াল টু নিচ্ছি আমরা ক্রাশিং লোড যেটা সমান জানি আমরা এফ সি ইন্টু এ খেয়াল রাখবে এটা P is equal to load stress into area. Load is equal to stress into area. তাহলে র্যানকাইন এর ফর্মুলা হচ্ছে 1/PR is equal to 1/PC plus 1/PE. Clear সবার? This formula is applicable for all type of column. শর্ট মিডিয়াম অ্যান্ড লং অ্যান্ড অলসো এর সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস যেটা এটা কিন্তু ইউলার থিওরিকেও মান্যতা দিচ্ছে কারণ ইউলার থিওরি এটাও কিন্তু আমরা ইউজ করছি ক্লিয়ার তাহলে দেখো কিভাবে বলছি ফর শর্ট কলাম ফর শর্ট কলাম শর্ট কলামের ক্ষেত্রে কি হয় আমরা যদি ফেলিওর কন্ডিশনটা দেখি তাহলে কি দেখো ফর শর্ট কলাম আমরা একটা ছোট কলাম নিচ্ছি এর উপর লোড অ্যাপ্লাই করছি আমরা জানি এটা বাতিল হবে না যতই লোড অ্যাপ্লাই করি না কেন বাতিল হবে না বা হলেও খুব কম এই যে বাতিল শুরু করার জন্য বেশি লোড অ্যাপ্লাই করতে হবে ক্রাশিং এর থেকে দেখ বিসি থেকে পিই এখানে অনেক বেশি হিয়ার পিসি ইজ পিই ইজ গ্রেটার দ্যান বিসি বিসি থেকে অনেক বেশি আর পিই যদি বেশি হয় আমরা জানি একে দুই থেকে একে তিন ছোট একে তিনের থেকে একে চার ছোট একে চার থেকে একে পাঁচ ছোট অর্থাৎ হরে যত সংখ্যা বাড়তে থাকবে বগলাংশটার ভ্যালু কমতে থাকবে
তাহলে এই পিটা এত বেশি শর্ট করার জন্য যে এই ভ্যালুটা খুব ক্ষুদ্র হবে যার ফলে আমরা এটাকে নেগলেক্ট করব সো ফর শর্ট কলাম পি ই গ্রেটার দ্যান পি সি সো 1/PR is equal to 1/BC that implies PR is equal to BC PR is equal to PC that is FC into A শর্ট করার ক্ষেত্রে তাহলে আমাদের ডেলটনস থিওরি বলছে PR is equal to PC অর্থাৎ তার ক্লাসিং স্ট্রেসের ক্লাসিং লোডের সঙ্গে সমান হবে যেটা FC into A মানে ক্লাসিং স্ট্রেস ইনটু ক্রস সেকশনাল এরিয়া যদি লং কলাম এই একটা লং কলাম আমি নিচ্ছি তাহলে যখন এই লোড অ্যাপ্লাইড করব তখন একটু পরেই এটা বাকের হওয়া শুরু করবে কিন্তু ক্রাসিং এর দিকে ভেঙে গুড়া হয়ে যাওয়ার জন্য কি কোনো স্ট্রেস ডেভেলপ হবে হবে অনেকটা বেশি পরিমাণ লোড যদি আমরা অ্যাপ্লাইড করি তাহলে তাহলে এখানে PC ইজ গ্রেটার দ্যান PE এন্ড PC এর ভ্যালুটা এত বেশি যে এই ভ্যালুটা অতি নগণ্য যার জন্য আমরা নেগলেক্ট করব দিয়ে সেখান থেকে পাবো কি 1/PR is equal to 1/PE that implies PR is equal to PE যেটা হচ্ছে ইউলার ফর্মুলা ট্রিপলিং লোড বাই ইউলার ফর্মুলা পাই স্কয়ার EI ডিভাইডেড বাই এল ইফেক্টিভ স্কয়ার ক্লিয়ার স্যার তাহলে এখানে লং কলামের জন্য ইউলার ফর্মুলা অনুযায়ী যে ক্রিটিক্যাল লোড পাবো সেটাই ডেলটনস ফর্মুলার ক্রিটিক্যাল লোড এবার চলে আসছি আমরা মিডিয়াম কলাম থাকলে আমরা জানি মিডিয়াম কলাম ক্যান বি ফেলিওর আইদার বাই ক্রাসিং অর বাই বাকিং তাহলে মিডিয়াম কলামের জন্য কি হবে দ্যাট ইজ 1/PR ইজ ইকুয়াল টু 1/BC প্লাস 1/PE সবগুলো ভ্যালুই আমাদের লাগবে এখানে সো দ্যাট ইমপ্লাইজ 1/PR ইজ ইকুয়াল টু যদি যোগ করে দিই আমরা PC PE লসাগু PE প্লাস PC লেখাগুলো একটু ছোট ছোট দেখাচ্ছে দেখতে অসুবিধা হচ্ছে আমি জানি তাও একটু কম্প্রোমাইজ করে দেখার চেষ্টা করো আদারওয়াইজ কোনো উপায় নেই আমার কাছে তাহলে দেখো ব্যস্ত করলে আমরা পিআর পাবো পিআর ইজ ইকুয়াল টু কি পাবো পিসি পিই ডিভাইডেড বাই পিই প্লাস পিসি এখান থেকে কি পাবো আমরা পিই দ্বারা সবগুলোকে ভাগ করে দিচ্ছি তাহলে কারণ পি সির ভ্যালুটা আমরা জানি পিসি ডিভাইডেড বাই পি কে পি দিয়ে ভাগ করলে 1 প্লাস পিসি বাই পিই That implies PR is equal to PC সমান জানি আমরা FC into A 1 plus PC সমান FC into A divided by PE সমান F square by square E I I জায়গায় বসাচ্ছি A কে square divided by L effective square আশা করি সবাই বুঝতে পেরেছো এবার দেখো PR is equal to FCA divided by 1 plus এটাকে কিভাবে লিখবো FCA into এটা উল্টে যাবে L effective divided by pi square EA A A কাটবে সরি K square ছিল এখান থেকে নিয়ে নিচ্ছি আমরা PR is equal to FCA divided by 1 plus FC by pi square E into L effective by K whole square. এটা হোল স্কয়ার হবে আরেকবার দেখে নাও 1/PR is equal to 1/PC plus 1/PE 1/PR is equal to যোগ করেছি যোগ করার পর ব্যস্ত করেছি ব্যস্ত করার পরে
আমরা p দ্বারা ভাগ করে দিয়েছি উপর নিচে p দ্বারা ভাগ করার পরে কি করেছি না মানগুলো বসিয়ে দিয়েছি কি কি মান বসিয়েছি আমি এবারে লিখে দিচ্ছি আমাদের hc bc hc a আর pe pi square ei divided by a effective square যেখানে i জায়গায় বসিয়েছি আমরা ak square তারপরে এটা y ছিল গুণ করার সময় উল্টে দিয়েছি a কেটে গেছে বাকি যেটা ছিল সেটাকে সাজিয়ে দিয়েছি তাহলে pr fc a divided by 1 plus alpha into a effective by a whole square that is standard thing ratio এই আলফা কে গুণছি আমরা আলফা ভ্যালু কোনটা fc by pi square e is called the Rankine constant Rankine constant এই কনস্ট্যান্ট এর ভ্যালু দেওয়া থাকবে যদি দেওয়া না থাকে তাহলে আমাদের এই ফর্মুলা থেকে আগে কনস্ট্যান্ট এর ভ্যালুটা আমরা বের করে নিতে হবে এবং এলিভেটিভ বাই কে র্যান্ডমনেস রেশিও আগে বের করে রেখেছি তাহলে আশা করি অসুবিধা হবে না সবাই আমরা বের করতে পারব তাহলে আমরা ইউলার থিওরি পেয়ে গেলাম র্যান্কাইনস ফর্মুলা পেয়ে গেলাম এই দুটো ফর্মুলা থেকে আগে তাহলে যদি কোনো কলাম দেওয়া থাকে সেই কলামে র্যান্ডমনেস রেশিও বার করব দিয়ে দেখব সেটা শর্ট কলাম না মিডিয়াম কলাম না লং কলাম যদি লং কলাম হয় তাহলে আমরা ইউলার থিওরি বসাবো অটোমেটিক্যালি তার ক্রিটিক্যাল লোড পেয়ে যাব যদি শর্ট কলাম হয় তাহলে শর্ট কলামের এ পেয়েছি আমরা pc = fc * a ক্রাশিং স্ট্রেস জানবো ক্রাশিং স্ট্রেস ইনটু ক্রস সেকশনাল এরিয়া যদি লং কলাম শর্ট কলাম মিডিয়াম কলাম হয় তাহলে আমরা র্যাঙ্কাইনস ফর্মুলা বসাবো র্যাঙ্কাইনস ফর্মুলায় এই যে ফর্মুলা র্যাঙ্কাইনস ফর্মুলায় আমরা যদি র্যাঙ্কাইন কনস্ট্যান্ট fc এবং স্ল্যান্ডারনেস রেশিও তিনটা জানা থাকে তাহলে আমরা ইজিলি পিসিআর বের করে নিতে পারবো অর্থাৎ ক্রিপিং লোড এবার ডিজাইন করার সময় আমরা কিন্তু ক্রিটিক্যাল লোড বা ক্রিপিং লোড দিয়ে কাজ করি না সেফ লোড বের করি সেফ লোড ইজ ইকুয়াল টু ক্রিপলিং লোড ডিভাইডেড বাই ফ্যাক্টর অফ সেফটি সেফ লোড ইজ ইকুয়াল টু পিসিআর ডিভাইডেড বাই ফ্যাক্টর অফ সেফটি দেওয়া থাকবে কি ধরনের কতটা আমরা ফ্যাক্টর অফ সেফটি ইউজ করব 2 3 অর 4 আশা করি সবাই বুঝতে পেরেছো এইভাবে আমরা পরবর্তী ভিডিওতে কিছু এই কলাম সংক্রান্ত প্রবলেম করে দেখাবো তোমরা বাড়িতে পুরো থিওরিটা ভালো করে দেখো কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে ওই জায়গাটা বারবার রিপিট করে দেখো আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না পরবর্তীকালে আমরা আরও তোমাদের যে চ্যাপ্টারগুলো আছে স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালসের সমস্ত চ্যাপ্টারগুলোই কিন্তু আমরা আস্তে আস্তে ভিডিও করে আপলোড করে দেবো যাতে তোমাদের সুবিধা হয় পড়তে সুবিধা হয় এবং পরীক্ষা দিতে কোনো অসুবিধা না হয় সব রকমের চেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি অ্যাকোমোডেশনটা একটু ক্ষুদ্র ওই ক্ষুদ্র অ্যাকোমোডেশনের মধ্য দিয়েই আমরা যথাসম্ভব চেষ্টা করে যাচ্ছি কোঅপারেট করো সুস্থ থেকো সবাই বাড়ির মধ্যে থেকো অবশ্যই থ্যাংক ইউ